আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো টানা এক সপ্তাহ অনেক গরমের পরে আমার বাগানের কি অবস্থা সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। কালকে রাত্রে অনেক বৃষ্টি গেছে, ভালোই, মানে অনেকদিন পরে খুব বেশি বৃষ্টি হয়েছে আর কি। অনেকদিন যাবত এরকম বৃষ্টিটা হয় না। তো আমি আবার ভাবছিলাম যে আমার বাগানে রান্না করব। তো রান্না করার জন্য আমি এই চুলাটা সব সময় ঢাইকে রাখি, আপনাদের ভাইয়া আমাকে এটা বানায় দিছে, এখানে রান্নাও করি মাঝে মধ্যে। তো কালকে যেহেতু রান্না করার জন্য এটা কাগজটা সরায় ফেলছিলাম, তবে রান্নার করা হয় নাই। তো ভাবছিলাম যেহেতু অনেক গরম কিছুই হবে না, তো আসলে পরে রাত্রেবেলা বৃষ্টির যখন আওয়াজ শোনা যায় ঘরে ঘুম থেকে, তখন আমি না হঠাৎ সেই ঘুম থেকেই চিন্তা করতেছি, আল্লাহ আমার চুলাটার কি অবস্থা, আমি তো আমার চুলাটাকে ঢাকি নাই। তো এই যে দেখেন চুলা সবগুলি কয়লাগুলি বৃষ্টির পানিতে ভিজে আছে, তো এগুলি এখন সব উঠে আবার নতুন করে চুলা গরম করে নিতে হবে রান্না করার জন্য, এছাড়া আর কোনো উপায় নাই। আর এই তো গাছে কিছু আছে, তরি তরকারি সবজি গাছ এখনও পুরোপুরিভাবে নষ্ট হয় নাই, ভালোই আছে। ঠান্ডা পড়ে যাচ্ছে, তবে আজকে বৃষ্টি হয়েছে তো অত ঠান্ডা কিন্তু পড়ে নাই। বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডাটা এখানে পড়ার কথা ওরকম ঠান্ডা কিন্তু এখনও পড়ে নাই, ভালোই মোটামুটি গরম আছে। ওইদিকে গাছে লাউ আছে, তিনটা চারটা লাউ আছে, দেখি আপনাদের ভাইয়া কাজের থেকে আসলে তারপরে লাউগুলি ওকে দিয়ে পাড়াবো ভাবতেছি। গাছ এখন আর পানি দেওয়ার প্রয়োজন হয় না, বৃষ্টি হচ্ছে আর গাছ এখন বেশি দিন থাকবেও না। এই যে গাছে এখনও চাইনিজ পটল আছে, প্রত্যেকটা গিরায় গিরায় পটল ঝুলতেছে এখনও, কিছু রাখছি বীজের জন্য, এই যেখানে এগুলি রাখছি বীজের জন্য, এগুলি বীজ খাবো, আর এই ছোটো ছোটোগুলি পেরে আরেকদিন রান্না করে ফেলবো। এই হলো অবস্থা। এদিকে গাছে সিম আছে, এই যে এগুলি বড় হয়ে গেছে। আমি সেদিন লাউ শাক দিয়ে সিম দিয়ে আর আলু দিয়ে ভাজি করছিলাম, সেই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর এই রাইসটা হাতে মেখে ভর্তা খেতে তো খুব বেশি মজা। এদিকে গত এক সপ্তাহ ভালো একটা গরম গেছিল, আপনারা সবাই জানেন যারা লন্ডনে থাকেন। গরমটা পাওয়ার পরে এই যে দেখেন একটা লাউ দেখা যাচ্ছে কিনা, আমি এই যে নিচের থেকে দেখাচ্ছি, এই লাউটা এক বিঘার মতো হয়েছে। আর ওইদিকে লাউয়ের আগাগুলি একদম যোগের মতো বের হচ্ছে। আমার পিছনের বাগানের অবস্থা, বৃষ্টির পরে গোলাপগুলি সব ঝরে যায়, অনেক সুন্দর গোলাপগুলি, এত ভালো লাগে মাশাআল্লাহ, যেমন কালার তেমন সুন্দর ঘ্রাণ। আর গোলাপগুলি একটা না, এই যে দেখেন পাঁচটা ছয়টা করে গোলাপ ফোটে গোলাপ গাছটায়, অনেক ভালো লাগে অনেক। শুধু যে এটা তা না, ওই ভিতরে আছে আরেকটা, এদিকে এই যে দেখেন টমেটো পাইকে রয়েছে, এই যে টমেটো পাইকে রয়েছে, ওই যে টমেটো ভারে বাতাস গেছে না, এই যে দেখেন টমেটোর অনেক ভার, এটা উপরে বাঁধা হয় নাই, টমেটো গাছটা হেলে পড়ে গেছে। এই যে এগুলি দেখেন কি অবস্থা, একদম টমেটোর মানে অনেক টমেটো হয়েছে। তো এই যে দেখেন সরাই সরে টমেটো, এই যে এটা চাপ খেয়ে ভেঙেও গেছে, অনেক টমেটোর মানে ভারে গাছগুলি সব ভেঙে গেছে। এই যে দেখেন কি সরাই সরাই দেখছেন, এই যে এমন সরাই সরাই টমেটো হয়েছে, টমেটোর ওজনে গাছগুলি সব ভাঙ্গা পড়ছে। এদিকে এই যে আরেকটা গোলাপ দেখাতে আসছি, এই যে এটা কত সুন্দর না, এটা কি কালার আপুরা বলেন তো, বলতে পারবেন এটা কি কালার, দেখি কে কে বলতে পারেন, আমি তো এটার অরিজিনাল কালারটা বলতে পারতেছি না। খুব সুন্দর, মানে এই গোলাপগুলি দেখলে মনে হয় কি অরিজিনাল না প্লাস্টিকের, কিন্তু আসলে অনেক সুন্দর এই গোলাপগুলি, অনেক বেশি ভাল লাগে, খুব সুন্দর। তো এই টমেটোগুলি আমার ছিঁড়ে নিতে হবে, গাছগুলি বাঁধা দিতে হবে। এই যে এটা উপরে গেছে, এই যে দেখেন সবগুলি মানে বাতাসে, এই যে একদম মাজা থেকে মানে মোসরায় বাতাসে আর কি ভেঙে পড়ে গেছে। এদিকে যে আমি আপুদের জন্য সেচি শাকের চারা করে রাখছি, একটা আপু চাইছে আমার কাছে, তো এই যে আপু আপনার সেই চারা, দেখি আপনার সাথে খুব শীঘ্রই দেখা করে আমি চারাগুলি দিয়ে দিব, দুইটা টব বানিয়ে রাখছি। এই তো আমার পিছনের বাগানের আপডেট, বৃষ্টির পরে কী অবস্থায় আছে, ঠান্ডায় বাগানের কী অবস্থা সেটাই শেয়ার করলাম। এইদিকে এই যে ছোট ছোট অনেক কড়া ছেড়েছিল, এই যে এক সপ্তাহ অনেক গরম গেছে, সেই গরমে অনেক লাউয়ের কড়া বের হয়েছে, কিন্তু হলে কি হবে, কোনো লাভ নাই, এগুলি থাকবে না,
এই যে দেখেন একদম গিরায় গিরায়, এই যে শাকগুলি আগাগুলি খাইতে ইচ্ছা করে না কারণ এই লাউ এর কড়াগুলির জন্য, কিন্তু আমি জানি এই কড়াগুলি না থাকবে না কারণ এগুলি আর বড় হবে না, সময় শেষ, এগুলি এখন নষ্ট হয়ে যাবে, এগুলি সব খেয়ে ফেলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকেন সবাই। আমার পিছনের বাগানের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম, সামনের বাগানে আমি এখনও যাই নাই, দেখি সামনের বাগানের কী অবস্থা। ফুলগুলি অনেক বেশি ভালো লাগে না, এই যে এদিক থেকে খুব ভালো লাগে।